সৌদি আরবের রিয়াদে চট্টগ্রাম জেলা বিএনপির উদ্যোগে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে নবম শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ সেলিমের সভাপতিতে দোয়া মাহফিল পরিচালনা করেন মাহমুদ আলমগীর। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী চট্টগ্রাম জেলা বিএনপির উপদেষ্টা কারি আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন মতিউর রহমান মতি এবং সহসভাপতি জিল্লুর রহমান।